শুধু আমার ভালোবাসার মানুষ অঞ্জনারে দিয়া মৌলাই আমার বাড়ি নিয়ানে রে মৌলা। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন মানুষ বড়ই সার। আমার স্বামী আসলো, আমার স্বামী আমার সাইরে গেছে গা, তাহলে আর থেকে আর দুঃখ কত পনে থুম আপনি কোন দুইজন মিলে গড়েছিলাম। না করতেছ হয়তো ওর মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা আমরা জানবো। কত মধুর প্রীতি আমার মনে মেলা গোস্তে সরে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন ফুটপাতের পাগলি হঠাৎ করে সে গান গেয়ে মুহূর্তের মাধ্যমে ভাইরাল হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফুটপাতের পাগলি থেকে কিন্তু এখন বিশাল বড় শিল্পী হয়ে গেছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে সে কীভাবে শিল্পী হয়েছেন এবং সে কোন ধরনের গান গেয়েছেন, এবং তার সেই গান শুনে কিন্তু অনেকে কিন্তু তার প্রশংসা করতেছেন যে আসলে ফুটপাতে থেকেও এত সুন্দর গান সে কীভাবে গাইলেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, চলুন বিস্তারিত ভিডিওতে এখন দেখে আসি। আমার স্বামী আসলো, আমার স্বামী আমার সাইডে গেছে গা, তাহলে আর থেকে আর দুঃখ কত পনে থুম আপনি কোন দুইজন মিলে গড়েছিলাম। না করতেছ হয়তো ওর মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা আমরা জানবো। কত মধুর প্রীতি আমার মনে মেলা গোস্ত শরীর থেকে বড়ছি মেলা গোস্ত বিশ্বাস করবেন। কত রাতি সে আর আমি বাপ, আমি খুব কষ্টে আমি জীবনটারে কাটাই দিতাছি, একসাথে কাটিয়েছি বিশ্বাস করবেন আমার মেলা গোস্ত। তার লিগে আমি কি আমার জগৎ আমি নিজে বেছে নিছি, আমার স্বপ্নে একটাই আমি গান গাবো। প্রিয় দর্শক, এই ফুটপাতে নাকি একটা মেয়ে থাকে, তার কণ্ঠ নাকি অসাধারণ, তার নাম নাকি অঞ্জনা পাগলি। তো আমরা যেটা জানতে পারলাম এই ফুটপাতেই নাকি সে থাকে, আমরা একটু যাই একটু ভিতরের দিকে যে অঞ্জনা। ওই যে দেখেন গান গাইতেছে, দেখেন 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 গান গাইতেছে, এই যে এখানে কিন্তু সেই মেয়েটা থাকে। এ অঞ্জনা, ওর বাবা গান করতেছে দেখো। এই যে অঞ্জনা গান গাইতেছে, আমি বড় একা একটু বেরে বেরে আসো বেরে আসো, গানটা শুনতে শুনি একটু এই পাশে এলে ভালো হইতো। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই শিল্পীকে পেয়ে গেলাম, দাঁড়াই শুনি আমরা গান। কি গান গাচ্ছিলা, কথা বলি কথা বলি, কি গান গাচ্ছিলা? আমি গান গাচ্ছিলাম ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ওয়াও, মানে আমার একটা প্রিয় গান, মানে ভালো লাগে। তো ওর কণ্ঠে একটু শুনি, ঠিক আছে? তুমি একটু দরদ দে গানটা শোনাও। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি, যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি, কত রাতি সে আর আমি একসাথে কাটিয়েছি, কত রাতি সে আর আমি একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি
আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে, যেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে, হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে, যেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে, আমার দেখার কে রইল না আমি কেমন আছি, আমার দেখার কে রইল না আমি কেমন আছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, বাকি জীবন একা একা কাটাবো কি করে, জীবন সাথী আর আসিবে না অঞ্জনার বাসরে, বাকি জীবন একা একা কাটাবো কি করে, জীবন সাথী আর আসিবে না অঞ্জনার বাসরে, আলী সরকার নামটি দিয়ে অঞ্জনা এই গান লিখিয়েছি, পারভীন সরকার নামটি দিয়ে এই গান লিখিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। তো প্রিয় দর্শক, ও যখন গানটি করছে দেখেন কান্না করতেছে, হয়তো ওর মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা আমরা জানবো। মানে ও যখন গানটা করতেছিল, এই গানটা আমার অনেক অনেক অনেকবার শোনা হয়েছে, মানে ওর মুখে শুনে মানে ও গানটাকে মানে কেমন জানে মানে ওর মতো করে গিয়েছে, এবং গানের সাথে কেমন জানে একটা দরদ মায়া লাগিয়ে দিয়েছে গানটার ভিতরে। তো আসলে তোমার মনে এত কষ্ট কিসের? আমার মনে মেলা গোষ্ঠ, ছোটোর থেকে বড়েছি মেলা গোষ্ঠ, বিশ্বাস করবেন আমার মার হাতটা প্রতিবন্ধী, আমার মা কোনো কাজ করতে পারে না, আমার মা তাও গান গায়, আমার বাপ ডোল বাজে, আমার বাপে কামেরুজি করে ডোল বাজে গান গায়, আমি আমাদের অনেক থেকে অনেক অভাব, আমি খুব কষ্টে আমি জীবনটারে কাটাই দিতেছি, আমার স্বামী আসলো, আমার স্বামী আমার সাইডে গেছে গা, তাহলে আর থেকে আর দুঃখ কত কোনে থুম, আপনি কোন অনেক খারাপ ছেলেটা, অনেক বিয়াদব, আমাকে প্রত্যেকটা দিনই মার দূর করত, বিশ্বাস করবেন আমার মেলা কষ্ট, তার লিগে আমি কি আমার জগৎ আমি নিজে বাইসে নিছি, আমার স্বপ্নে একটাই আমি গান গাবো, যদি আমার গান যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, আমাকে সবাই দোয়া করবেন। দর্শক, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিও সম্বন্ধে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম।